বানাইতে দিছে না, এটা নিয়া পঞ্চায়েত থেকে আমরা বিডিও সাথে জানাইছি, ডিএম স্যার যে রিজলিউশন পাঠাইছি, এখানে যে ডিটিউ এটা যে বসা নিয়েছে, ডিটিউ এসে বসাই দিয়ে কিন্তু সাকসেস হয়েছে, কিন্তু জল হয়ে গেছে। তখন যে ঘর বানাইয়া পাইপ লাইন কানেকশন করতে বাড়ি বাড়ি দেওয়া লাগে, এটা জল বিশেষ করে আমার গুজারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের কিছু সংখ্যক লোক আমার কাছে আসছিল জলের দাবিতে। আমি পঞ্চায়েতে যখন আমরা বই তখন থেকে আমি 1 নম্বর ওয়ার্ডের জলের চাহিদাটা পূরণ করতে অক্ষম। কারণ হইলে গিয়া ওই জায়গাতে পাইপলাইন ঠিকই গেছে, কিন্তু কিছু সংখ্যক গ্রামের লোক পাইপলাইনে থেকে অবৈধভাবে মোটরের মাধ্যমে জল চুরি করতেছে। এই চুরির কারণে গিয়ে সেরা লাস্ট প্রান্ত পর্যন্ত আমি জল পৌঁছাইয়া দিতে পারতাছি না। তো আজকে তার সাথে আমার কথা হয়েছে যে আপনারা একটু আমার সাথে থাকুন, আর তাইকে সেরিয়া কে কে জলে এইভাবে অবৈধভাবে চুরি চুরি করতেছে তার নামে আমরা একটা এসডিএম স্যারের সাথে আমরা আলোচনা করি, এর আর ব্যাপারে কি স্টেপ নেওয়া হয় এই সম্বন্ধে একটু আলোচনা করি। তারা এতে রাজি না, সামনে গিয়ে কেউ খারাপ হইতে চায় না। তো এখন আমার করণীয় কিছু না, তবে আরেকটা বিকল্প আমার ব্যবস্থা আছে, যেটা হইলে একটা DWS এর বড় একটা স্কিম আমরা 1 নম্বর ওয়ার্ডে গোয়া নিয়েছি। এটা একটা জায়গার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে একটু ঝামেলা চলছে, এটা আজকে আমরা তহসিল থেকে লোক আছে, এটা ইদানিংয়ের মধ্যে আমরা সমাধান আইব, সমাধানের পরে আমরা তার জল দিয়ে আনতে পারবো। আপনি প্রধান হওয়ার পরে কি যারা অবৈধভাবে বিশেষ করে চুরি করিয়া জল লাইন নিয়েছে বাড়িতে এইসবের বিরুদ্ধে কোনো অভিযান করছিলেন? হ্যাঁ, তখন আমাদের এসডিএম স্যার আসলো ডক্টর বিশাল কুমার, তাইনে সহযোগিতায় আমি কিছু সংখ্যক বাড়িতে গিয়া সারিয়া আমরা এই মোটর দিয়ে জল চুরি করে এটার প্রতিবাদের একটা ইয়ে করি। আর অনেক জায়গাতে গিয়ে মোটরও ধরা পাইছে, ধরা পাইয়া সে সিজ করা হয়েছে মোটর, তারপরেও কিন্তু এই সিস্টেমটা বন্ধ হইতেছে না, এখনো চুরি চলতেছে, এখনো চুরি চলতেছে। সারা গুলদারপুর পঞ্চায়েতের একই সমস্যা। আমরা